বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সিন্ডিকেট চলতেছে। যেরকম চিনি শিশু খাদ্য ধরতে গেলে এই চিনির দাম অনেক বেশি। কিছুদিন আগে বছরের আগে চিনির দাম অনেক কম ছিল, কিন্তু চিনির দাম একটা বাড়ছে, এটা অনেক বাড়তি, তেলের দাম অনেক বাড়তি। কিন্তু আমি মনে করি সরকার যদি নিজস্বভাবে আমদানি করতো বাইরের থেকে চিনি ডাউল, তাহলে মানুষের সাধারণ মানুষ অনেক উপকৃত হইতো। আর কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে আমি মনে করি যারা ভুক্তা অতিরিক্ত রেট দিয়ে কিনে, এদেরও একটা সাজা দরকার। যারা ক্রয় করে আবার যারা বিক্রয় করে অতিরিক্ত রেটে, এদেরও একটা সাজার সিস্টেম করা দরকার। আর জরিমানা যেভাবে করে আমি মনে করি এগুলি একবারে সাধারণ অল্প জরিমানা, কারণ একটা গাড়ির মধ্যে ডিম থাকে প্রচুর, বা আপনার দেখা গেল 2 থেকে 3 লাখ 2 থেকে 2.5 লাখ ডিম থাকে, 2টা করে বেশি বেচলে হয় 4-5 লাখ টাকা একদিনে বেশি বেচে এক এক গাড়িতে, তাহলে ওই মাত্র 20,000 টাকা জরিমানা, এটা কোনো জরিমানাই না আমি মনে করি। আর যেরকম এক গাড়ি পেয়েছে কিছু গেছে বছর, এরকম হইলেও দেখলাম যে একদিনের ব্যবধানে 100 টাকা কেজি বাড়ছে। যে এই ধরনের যদি করে কেউ, যে কোনো কমতি নাই, বাজারে মাল আছে অথচ মাল ই করা স্টক করা মানে অনেক মুনাফা করতেছে, আমি মনে করি তাদের আইনের আয়তা আইন না, আপনার কমপক্ষে ওদের 7 দিন সাজা বা অর্থদণ্ড করলে, যে সর্বোচ্চ বা 3 মাস 6 মাস এরকম সাজা করলে, বা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে অগো 500 থেকে ধৈরা, আমি মনে করি এটা 5 লাখ পর্যন্ত করা যায় বিভিন্ন ব্যবসার ধরন বুঝা। আগে যেরকম সিজনে বেশিরভাগে 40 টাকা 35 টাকা বা 50 টাকা পেয়েছিল, এখন একটা এরকম একটা পর্যায়ে আছে বাংলাদেশে যে পেঁয়াজ কিনতে গেলেই সিজনটা গেলেই 100 টাকা 120 টাকা মানে একটা ই হয়ে গেছে। আমি মনে করি সরকার এরকম একটা আইন দরকার যে 80 টাকা 90 টাকার উপরে পেঁয়াজ বাংলাদেশে বিক্রি করতে পারবো না, এরকম একটা আইন করা দরকার, বা সর্বোচ্চ 100 টাকা। আর এইখানে এইখানে ব্যবসায়ীরা যেরকম ধরেন মাল কমের থাকার কারণে মনের ইচ্ছা মতন বিক্রি করতেছে, ডবল লাভ করতেছে, এই হলো একটা ইয়া। যেরকম কলা মোকামে আপনি যাবেন, কলার দাম মোকামে আপনার ঘাড়া হিসাবে বিক্রি হয় অনেক কমে, ঠিক আছে। আমরা এইখান থেকে কিনতে গেলে আমি আজকে কিনছি 17.5 টাকা হালি। সিন্ডিকেট করতেছে এক ধরনের ব্যবসায়ী আছে অশুদ্ধ, যারা টাকার জন্যই শুধু মানুষের চিন্তা ভাবনা করে না। যেরকম আমি বলতে চাই অনেকেই আছে যেরকম গরুর গোস্ত, এটা অতিরিক্ত দাম। আমি মনে করি যে 10 কেজি কিনে বা 5 কেজি কিনে, ওই যদি 1 কেজি কিনতো যে বা 2 কেজি কিনতো, তাইলে অনেকটা কই মাস তো, অনেক মানুষ তো 6 মাস কিনে না, তাইলে আমি একটু কমায় কিনি বা ই করি, আমি এই ধরনের জিনিস আমি কমায় কিনি। যেরকম কাঁচামরিচ 2 দিন আগে দেখলাম আমি একদিনের ব্যবধানে কারণ বাজারে কেজিতে 300 টাকা বেশি বিক্রি হলো, তার মানে 500 টাকা, তাহলে খুচরা বাজারে অবশ্যই 600 টাকা হইব। তা আমি মনে করি যেদিনকে এত 600 টাকা, সেদিন 2 দিন কাঁচামরিচ কেউ না কিনুক, তাই বাধ্য হইব যে আমার কাঁচামরিচ নিয়ে যাও, পাও ধরতে বাধ্য হইব, কারণ এটা তো বচনশীল জিনিস, থাকবো না। তাই যেরকম অতিরিক্ত যেদিন, আর যদি খুব দরকারই হয় আমার 1 কেজি লাগবে, আমি 100 গ্রাম দিয়ে চালানোর চেষ্টা করি, তাহলে দেখবেন এমনি। যেরকম পেঁয়াজও পচনশীল, পেঁয়াজ যে জায়গায় 5 কেজি লাগবে আমি 1 কেজি দিয়ে ব্যবহার করি। আমার আবেদন, আমি তো একসময় এক্সপোর্ট ব্যবসা করতাম, যদি সরকার কোনো সুযোগ সুবিধা দেয়, আমার নিয়ত আছে অস্ট্রেলিয়া বা আপনার মালয়েশিয়া, এই সমস্ত দেশের থেকে সরকার সুযোগ সুবিধা করে দিলে, আমার অর্থ দিলে আমি তেল আই না, আমি কম রেটে মানে আমার যাতে সীমিত মানে কর্মচারী দিয়া কেজিতে 1-2 টাকা থাকে, ওরমভাবে আমি কম রেটে জনগণের কাছে সেল দিব। এরপরে আমার ওরম ব্যবস্থা করে দিলে আমি সরকারের বিভিন্ন পর্যায়ে মাল কম রেটে দেওয়ার চেষ্টা করব, এরকম আমি সংগ্রহ করে দিতেছি অবশ্যই ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি শুধু এই জন্য না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আমার এই জীবনকে উৎসর্গ করার দেওয়ার জন্য আমি রাজি আছি, আল্লাহর রহমত, যাতে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। মানুষের কষ্ট অনেক, মা সন্তান ডিম কিনে দিতে পারতেছেন আজকাল, অনেকে অতিরিক্ত দামের কারণে আপনার গরুর গোস্ত কিনতে পারতেছে না, ইলিশ মাছ কিনতে পারতেছে না, একজনে দেখা গেলো 10টা ইলিশ মাছ লয়ে যাইতেছে, আরেকজনে 6 মাস 1টা ইলিশ মাছ কিনতে পারতেছে না দামের কারণে, ঠিক আছে। তবে আমি মনে করি সরকারের এগুলো দেখা দরকার, বা কত ডলার এলসি করছে বাইরের থেকে, তেল কত ডলার করে বিক্রি করতেছে, চিনি কত ডলার বিক্রি করতেছে, কত পড়ছে, এটা আমি মনে করি। আমি শুনছি যেটা আমি শুনছি এটা ব্যবসায়ী সিন্ডিকেট, আমি শুনছি যে $4400 ইয়া করতেছে, এলসি করতেছে, তো $4400 এলসি আসতেছে আপনার এই
যদি ১২০ টাকা করে হয় তাহলে ৫৪,০০০ টাকার মতন আসে ৪৪০০ ডলারে। তো ৫৪,০০০ টাকায় আপনার পিয়াজা নেয় খরচ মানুষ সহ যদি সরকারি টেস্ট কত নেয় আমি সঠিক জানি না, তা আমার মনে হয় ৬০-৬৫ টাকা পড়বো। যদি এলসিওলারা ৭০ টাকাও বিক্রি করে তাহলে আপনার পাইকারি বাজারে বা খুচরা বাজারে ৮০ টাকার ভিতরে বেচার কথা পেঁয়াজ, অথচ সেই পেঁয়াজ বিক্রি হয় ১০০ টাকার উপরে। কিন্তু এটা ঠিক না, এটা অমানবিক।